তাহলে বন্ধুরা এখান থেকে শুরু করবো। ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এবার ঘরটা মুছে নেব, কেন রোজ দিন তো ঘর মুছতেই হয়। তো আজকে একটু লেট হয়ে গেল, ঘুমের থেকে আজকে লেটে উঠেছি, দোকানটাও আজকে লেটে খুলেছি। তাই আজকে এখনও অনেক কাজ পড়ে আছে, তাই আস্তে 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 সব কাজগুলো সেরে নেব। এই দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে, দেখো দেখো একদিন ঘর মুছিনি, তাই দেখো কি অবস্থা। আচ্ছা টেবিলটাও মুছিয়ে নেব ভালো করে। এবার আমার স্নান হয়ে গেছে, আমি এখন মন্দিরে যাচ্ছি, মনসা মার মন্দির আছে, তো অনেক দিনের মন্দির, তো মন্দিরে এখন পুজো দেবো। এই দেখো সকালবেলা তোমার দাদা ফুল এনে রেখেছে, এই যে ঘটি নিয়ে আমি কলপাড়ে যাচ্ছি। ঠাকুরের জলটা ভরে নেবো এখন, এই দেখো দরজাটা খুললাম। এবার দেখো সব নিয়ে যাচ্ছি এক এক করে ঘরে, এই দেখো মার মন্দির, আসনটা পেতে নিলাম, আসন ছাড়া তো পুজো করা যায় না, আসন তো পেতে নিতেই হবে। এবার আমি সব এক এক করে ঠাকুরটা গুছাবো, ঠাকুরের সব গিলাস আছে সেই গিলাসের মধ্যে সব জলগুলো ভরে নেব। আমি অনেকগুলো ঠাকুরকেই পুজো করি, এই দেখো মা মধ্যেখানে আছে আর দুই সাইডে সব ঠাকুর আছে। এই দেখো সকালবেলা মাজা হয়, তবুও মারে দেওয়ার সময় আবার একটু ধুয়ে দিয়ে নিই। এবার বাসনগুলো ধুয়ে একটু উপুর করে দেবো, এবার আমি ঠাকুরগুলোরে ছিনান করে নেবো, ন্যাকড়া ধুয়ে ছিনানটা করে নেবো ঠাকুরের। দেখো আমি গুরুদেব আছে আমার অনুকূল ঠাকুর, এই গুরুদেবের আগে পুরো স্নান করে নেব, স্নান করিয়ে লক্ষ্মীরে স্নান করব। এই দেখো ছোট লক্ষ্মী আছে ফটো, আর এদিকে রাধাকৃষ্ণর ফটো আছে, আর আছে জায়গায় হনুমানজি আর লোকনাথ বাবা। এত এতজনকে আমি পুজো করি, এই দেখো এখন পুজো গোছানো হয়ে গেছে, আরতি করছি, সব কিছু দিয়ে আরতি করতে হয় দু টাইম, প্রদীপ দিয়ে দেখো আরতি করছি। এবার ধূপকাঠি দিয়ে করব, দেখো দেখো এবার জল শঙ্খ দিয়ে করব। পুজো করতে অনেক টাইম লাগে আমার, দেখো জল শঙ্খ দিয়ে আরতি করছি। মনসা মন্দিরে আসে, আমি যদি কোথাও বেড়াতে যাই মনসা মন্দিরে যদি বলি কাউকে পুজো দিতে, সব ভয় পায়, পুজো দিতে চায় না, বলে বাবা যাব না পুজো দিতে। তাই আমি বলছি না না কিছু হবে না, সবার মা এটা পুজো দাও কিচ্ছু হবে না। তা এখন সবাই আস্তে আস্তে আসে এই মন্দিরে, বৃহস্পতিবার করে দুধকলা দেওয়া হয়, তাই সবাই আসে, এসে দুধকলা দেয়, মার কাছে মানত করে যায়। তো সবাই বেশিরভাগ মানুষই বৃহস্পতিবার দিন এসে দুধকলা দিয়ে যায়, আর আমরাও দিই।
বৃহস্পতিবার দিনটাই দিতে হয় দুধ কলা মার। দেখো আরো কি হয়ে গেছে, দেখো এবার আমি প্রণাম করে দরজাটা বন্ধ করে দেবো। মা ততক্ষণ সব মা বাবা যতগুলো আছে সব খেয়ে নেবে, খাওয়ার পরে আবার খুলবো, খুলে তারপরে বাসনগুলো বের করব। আবার সন্ধেবেলা দিতে হবে পুজো, ওই জন্য বাসনটাও ধুয়ে রেখে দেবো এখন। হয়ে গেছে, এবার দেখো বাটা নামাতে এসেছি। দেখো বাটা নামাবো এখন।